জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশে রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে। ও আচ্ছা। মারো বুঝি, মারো মারো। ভাই সুন্দর করে একটা ভিডিও করে দে যাতে ভাইরাল হতে পারি। এক মিনিট, বাসা থেকে ফোন দিছে। হ্যালো ভাই, কই তুই? তাড়াতাড়ি বাসা যাই, তোর বউ সাগরদার সাথে পলায় চলে গেছে। শালা বউ পুষতে পারিস না, বউ ভেগে যায়। এক মিনিট অরুণদা, ফোনটা তো আপনার। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। হ্যাঁ টুম্পা বলো। আরে আগে পাশের মিক্সারটা বন্ধ করো তারপরে কথা বলো। আরে ওইটা মিক্সার না, আমি কাঁদতেছি, কান্নার শব্দ। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার মজাক। আচ্ছা আমি তো খালো, আমার বাচ্চাটা কি করে পরিষ্কার হলো? এর জন্য তুমি তোমার বন্ধু রতনকে ধন্যবাদ দাও। রতনকে ধন্যবাদ দেবো কেন? কারণ তুমি যখন দুবাই গেছিলে তখন তো তুমি রতনকে বলেছিলে যে তুই তোর বৌদির ভালো করে দেখাশোনা করিস। ওই তো আমার দেখাশোনা করেছে। ওরে রতন রে, তুই কি কি দেখাশোনা করছিস রে বন্ধু? এই তোমার হাতের কাজ শেষ হলে আমার ওষুধটা নিয়ে চলে আসো। শোনা, তোমার আবার কি হলো? কিসের ওষুধ লাগবে? কিসের ওষুধ আবার? আমার শীতের ওষুধ। যাও তো, শীতের ওষুধ শেষ হয়ে গেছে। এই ওষুধ তো শেষ হওয়ার নয়। শোনা আসতেছি, বাচ্চারা এখনো ঘুমায় নাই।